সুপারস্টার সাকিব খান এবং ঢলিউড কুইন বিশ্বাস দুজনেই একই বাস্তায় হাঁটছেন দুজনই কাজে ব্যস্ত হয়ে গেছেন সিনেমা প্রেমী দুজন মানুষ একসঙ্গে হয়েছিল একসঙ্গে এখানে করেছিলেন একসঙ্গে জুটিবদ্ধ হয়েছিলেন একসঙ্গে প্রেম করেছিলেন একসঙ্গে বিয়ে করেছিলেন একসঙ্গে সন্তান জন্ম দিয়েছিলেন এবং তারা একসঙ্গে ডিভোর্সও নিয়েছিলেন তো এই মানুষ দুটির সব জায়গায় মিল থাকলেও মাসখানেক এক জায়গা অমিল হয়েছিল এখন বর্তমানে আবার একই জায়গায় মিল সেটা হচ্ছে এই মানুষ দুটি চলচ্চিত্রকে ভালোবাসেন এই যে মানুষ দুটি চলচ্চিত্রের জন্য নিজেদের সবকিছু বিসর্জন দিতে পারেন এই মানুষ দুটি চলচ্চিত্রের জন্য দর্শকদের জন্য ভক্তদের জন্য পাগল এবং চলচ্চিত্রকে কোন পর্যায়ে নিয়ে যেতে চাল এই দুজন মানুষ সেটা আমরা সকলে জানি তাদের ভালোবাসার জায়গাটা এক তাদের ভাবনার জায়গাটা এক তাদের সৌন্দর্যের জায়গাটা এক তাদের অভিনয়ের জায়গাটা এক কিন্তু সঙ্গত কারণে তারা এখন বিচ্ছেদে আছেন সেটা আমরা সকলেই জানি কিন্তু তাদের সবকিছু ছাপিয়ে যে একটা জায়গা রয়েছে সেই জায়গাটাতে কিন্তু তারা দুজনেই এক হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে জানাতে চাই সেই যে সুন্দর জায়গাটির কথা যে জায়গাটি আসলে সবারই এক থাকা উচিত আমাদের চলচ্চিত্র জগতের এই দুই সুপারস্টার এবং দুই স্টার একজন আরেকজনকে কতটুকু ভালোবাসেন শ্রদ্ধা করেন সেটা আমরা ইতিমধ্যে প্রমাণ পেয়েছি কারণ সেটা নিয়ে এখন আর কথা বলতে চাচ্ছি না এই মুহূর্তে যেটা আসলে কথার বিষয় সেটা হচ্ছে তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয় আব্রাম খান জয় তার বাবা মা দুজনকে সমান ভালোবাসেন এবং দুজনকে কাছে পেতে চান অপর দিকে উপবিশ্বাসের দিক থেকে সাকিব খানের কাছে তার সন্তান খুব ভালো থাকে এবং সাকিব খানের হিসেব অনুযায়ী অপুর কাছেও সন্তান খুব ভালো থাকে তাদের দুজনের কারো কাছে কোনো কমপ্লেন নেই বাবা মা হিসেবে উপবিশ্বাস বলেন সাকিব জয়ের যে যত্ন নেন এটা আমি মনে করি কোন বাবাই নেন না জয় জন্মের পর থেকে সবকিছু তিনি একদম বাইরে থেকে নিয়ে এসে দিয়েছেন এবং ও খুবই বাবা হিসেবে খুবই কেয়ারিং এ কথাটা স্বীকার করতেই হবে সাকিবের অনেক আছে কিন্তু সেই সেখানে আমি জয়কে কোনোভাবেই আনতে চাই পাশাপাশি না সাকিব বলেন যে মা হিসেবে অপবিশ্বাস এক নম্বর কারণ অপু যে জয়কে যে ভালোবাসা দেয় এবং জয়কে যে কেয়ারটা করে আমি মনে করি যে পৃথিবীতে কোনো মা সন্তানের জন্য এমনটা করেনি অপুর মায়ের মায়ের যে ভালোবাসাটা সেটা জয়ের প্রতি সেটা আসলে প্রমাণিত সুতরাং এই দুজন মানুষ দুজন মানুষকে রেসপেক্ট করেন বাবা মা সন্তানের বাবা মা হিসেবে জয় তাদের বাবা মা হিসেবে দুজনকেই কাছে পেতে চান মাঝে মাঝে দেখিয়ে যে তাদেরকে নিয়ে এসে গান বাধে কবিতা বাধে এবং একজনের গলা জড়িয়ে ধরে গান করে এরকম দুটো ব্যাপার যেটা মাঝে মাঝে আমরা দেখতে পাই যে উপবিশ্বাস যখন জয়কে নিয়ে থাকে তখন তিনি আবেগ ঘন পোস্ট দেন এবং সাকিব খান যখন জয়কে নিয়ে থাকেন তখনও আবেগ ঘন পোস্ট দেন দুজনই আসলে ভালোবাসেন তাদের সন্তানকে সন্তানের মঙ্গলের জন্য এই দুটো মানুষ সবসময় একমত এই কথাটি স্বীকার করলেন উপবিশ্বাস তিনি বললেন জয় মঙ্গলের জন্য পৃথিবীতে যত কিছু আছে আমি সব ত্যাগ স্বীকার করতে রাজি অপর দিকে সাকিব খান ও জালালেন জয়ের জন্য যত ত্যাগ স্বীকার আছে জয়ের জন্য পৃথিবীতে বেঁচে থাকা কালিন যা করতে হয় বাবা হিসেবে আমি তা করব পৃথিবীর জন্য জানে যে সাকিব খানের একমাত্র সন্তান আবরাম খান জয় জয়ের কোনো বিকল্প পৃথিবীতে নেই জয় এমন একজন মানুষ হয়ে গড়ে উঠবে যাকে দেখে পৃথিবী হাসবে পৃথিবীকে আনন্দ দিবে আমি মনে করি জয় এমন কিছু কাজ করবে যে কাজ আমাদের যে কাজ সেই কাজকে ছাপিয়ে যাবে আসলে এই সন্তানের জন্য বাবা মায়ের মঙ্গল চাওয়াটা তো স্বাভাবিকই এবং তারা যদি তারকা দম্পতি হয় তাহলে তো সবার আকর্ষণটা আরো বেশি থাকে আর বিশেষ করে স্টার জয় কিন্তু সবার মন এমনিতেই জয় করে নিয়েছে জন্মের পর এন্ট্রি নেওয়ার পর থেকেই তো বন্ধুরা আপনাদের কাছে ব্যাপারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ